ভোগরাগ হতো, মহোৎসব হতো, এবং আজও আজও যেদিন গোবিন্দ ঘোষের মহোৎসব হয় সেদিন ওই বিগ্রহকে সাদা কাপড় পরানো হয়। আজ ওই স্মৃতিটা রক্ষার জন্য সাদা কাপড় পরানো হয়। আপনাদের কাছে এইটুকু বলে বিশ্রাম করি, ভালোবাসাটা রাধারানীর চরণকে দিন, তার চরণ চিন্তা দিনের মধ্যে একটু সময় বেছে নিন, একান্তে তার চরণ চিন্তাটা করুন, আর এই জন্য রাধারানীর লীলা মহিমা রাম গুণ এগুলো শ্রবণ করুন। আপনাদের কৃতকৃতত্ব হবে জীবন। আপনারা ধীরস্থির ভাবে সেই সন্ধ্যা থেকে, আমার তোই অধৈর্য লেগে যাচ্ছে কিন্তু আপনাদের ধন্যবাদ না দিয়ে পাচ্ছি না। দুইজন বক্তা হলে একটা দীর্ঘ সময় শ্রোতাদের কষ্ট হয়ে যায়। একক বক্তায় ভাগবত অনুষ্ঠানের নিয়ম, তারপরেও যদি ডাকেন তাহলে এতক্ষণ আপনাদের এই নিরাবিল নিরবিচ্ছিন্ন মনসংযোগ, এটা কায়েম খোলা তো না? কায়েম খোলা গ্রামকে ধন্যবাদ দিতে হয় এই জন্য যে এখানে যারা দাঁড়িয়ে বসে শুনছেন, এতটা ধৈর্য বর্তমান মানুষের থাকে না। দীর্ঘক্ষণ দীর্ঘক্ষণ ধরে আপনারা যেভাবে নীরবে নিভৃতে রাধারানীর মহিমা প্রেম মহিমার কথা শ্রবণ করলেন, আপনারা কৃতকৃতত্ব হলেন, আপনাদের জীবনে পুরোনামায়ের করুণা নেমে আসুক। রাধার রাধারানীর কথা যখন হলো তখন আমরা একটু রাধারানীর একটি স্টক মাত্র 5 মিনিট শ্রবণ করব। রাধা স্টক আছে যেটা, এই স্টকটা রাধারানীর একটু শুনলে আপনাদের করুণা হবে। বলছেন আমাদের বিশ্ববিখ্যাত, আমাদের বিশ্বের সমগ্র বৈষ্ণবের আলোক উজ্জ্বল প্রতিচ্ছবি, বিশ্ববন্দিত পাবন পদরেণু, বৈষ্ণব সেবার মুক্তিমন্ত বিগ্রহ, কেশী ঘাটের উপকণ্ঠে শ্রীল মুরারিমোহন দাস বাবাজির আশ্রিত শিষ্যরা এখানে আছেন। তাদের মধ্যে আমাদের অদ্বৈতকে আমি ডাকছি, সে রাধাকুণ্ডের আমাদের দাদাজিও রাধাকুণ্ডের আশ্রিত, তারা রাধাকুণ্ডে প্রায় 4 মাস পড়েছিল। তো আমি অনুপ কৃষ্ণকে নিবেদন করব যে সামান্য রাধারানীর টেস্ট ওইখানে দাঁড়াও একটু সামনে, তিনি আপনাদের একটু জানাচ্ছেন, 5 মিনিটের মধ্যেই আমরা অনুষ্ঠান বিশ্রাম রাখছি। জয় রাধে। বাবা শুনিয়েছেন রাধাকুণ্ডে, তখন ওই যে ভালোবাসাটা ছেলেকে বাবা দিয়েছিল, ওই ভালোবাসা তখন ভেতর থেকে বলে কেমন প্রতিশোধ নিলাম আজ। বাবাকে বলে যে ভালোবাসাটা ছেলেকে দিয়েছিল, রাধারানীকে দেয়নি, গোবিন্দকে দেয়নি, ওই ভালোবাসাটা তখন বিদ্রোহ করে বলে ওঠে, আজ আমি প্রতিশোধ নিলাম তোমায়, আমাকে তুমি আমার জায়গায় দাওনি, রাধারানীর চরণে দাওনি, কৃষ্ণ চরণে দাওনি, ভালোবাসাটা দিয়েছিল ওই পুত্রকে, ওকে কেড়ে নিয়ে আজ আমি প্রতিশোধ নিলাম, এবার বোঝো তুমি আমাকে আমার জায়গায় যেতে দাওনি, এই জন্য প্রতিশোধ নিলাম। তখন কি বলে, আর কাউকে ভালোবাসবো না। রামপ্রসাদ কি বলেছেন জানেন? রামপ্রসাদের আবেশ কেমন জানেন? যুগ যুগান্তর তপস্যা করেও যে আনন্দময়ী মাকে পাওয়া যায় না, সেই আনন্দময়ী মা সুতোর বেড়া বাঁধতে গিয়ে সুতো ঠেলে দিচ্ছেন রামপ্রসাদের হাতে। কতটা গিলে খেয়েছেন ভক্তিতে মাকে, যে মাকে ঋষিমুনিরা তপস্যা করে পায় না। যোগিনীকটি পরিবৃতা লাদিনী অধীশ্বরী দেবী দুর্গা আনন্দময়ী মা, তিনি রামপ্রসাদের বেড়া বাঁধার জন্য গান গাইতে গাইতে দড়ি ফিরিয়ে দিচ্ছেন, গুঞ্জি ফিরিয়ে দিচ্ছেন। কিভাবে ভালোবাসায় গিলে খেয়েছেন মা আনন্দময়ীকে, বেড়া বেঁধে দিতে আসছো মা। এই রামপ্রসাদের ঠোঁটে থেকে জিভে থেকে মা একটা কথা লিখিয়েছিলেন, পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালোবাসিতে যেটা আছে শুধু ভালোবাসাবাসী, সেটা যেতে প্রাণ চায় মা। কথাগুলো যে কত বড় মার্মিক কথা, মা এই জগতে কেউ ভালোবাসতে জানে না, ভালোবাসায় জগতের না, এ জগতে শুধু স্বার্থের সম্বন্ধ। বলে পিতামাতা, বলে পিতামাতা আমাদের কাছে স্বার্থ চাই না, তারপরেও পিতামাতার সাথে আমাদের আত্মার সম্পর্ক না দেহের সম্পর্ক, কারণ এই জন্মে যে আমার পিতামাতা হয়েছে আগামী জন্মে সে আমার পিতামাতা হবে না, গত জন্মেও সে আমার পিতামাতা ছিল না, যে আমার জন্ম জন্মান্তরের ভালোবাসাটা তাকে দিতে হয়, একমাত্র রাধারানী আমার জন্ম জন্মান্তরে, একমাত্র গোবিন্দই আমার চিরদিনের, আর কেউ না, এই জন্য ভালোবাসার দাবিদার তিনি। আগে তাকে দাও,
তাকে দেওয়ার পরে ওই ভালোবাসাটা ওখান থেকে যে ছিটে ফোঁটাটা আসবে, এবার পিতামাতা জগৎকে দাও, জগৎ ধন্য হবে, তুমিও ধন্য হবে। কিন্তু তাকে ভালোবাসা না দিয়ে যাকে দিতে যাবে বারবার ঠকবে, বারবার অভিশাপে পড়ে মরবে। এই জগতে জানেন আমরা একটু বাইরে পাঠ করে বেড়াই, যোগ্যতা তো নাই, গুরু মহারাজের কৃপায় এখানে বসে পাঠ করি, আমাদের কাছে না অনেকেই এই দূরবীন যন্ত্রের দ্বারা মানে মোবাইলের দ্বারা অনেক ব্যথার কথা জানায়, অনেক মা জানায়, যুবতী মেয়ে জানায়, অনেক বাবাজিরা জানায়। সেই ব্যথার কথা শুনতে শুনতে আজকে একটা জিনিস মনে হয়েছে আমার, সেটা হলো এই জগতের সব থেকে এখন বড় ব্যাধি হলো কেউ কাউকে ভালোবেসে সুখী হতে পারছে না, কেউ কাউকে গ্রহণ করে নিজের করতে আবেশ ভাবে সে আমার এই আমার করতে পারছে না। এটাই এখন জগতের সব থেকে বড় ব্যাধি, সব থেকে যন্ত্রণা, কেউ কাউকে ভালোবেসে নিজের করতে পারছে না, এই পারবে না। জগতে এটাই অভিশাপ হয়ে দেখা দেবে যতদিন ভালোবাসাটা রাধারানীকে ঠাকুরানীকে, ভালোবাসাটা তো ওইখান থেকেই আসছে, ওইখানেই আগে দাও, ওইখানে আগে দাও। এই কথা কবে বুঝবো মা, কবে মনের মধ্যে, কবে মনের মধ্যে এই শুভ চিন্তা আসবে যে ভালোবাসা যাকে তাকে দিতে নেই, ভালোবাসায় জগৎকে যাকে তাকে যেখানে সেখানে দিতে নেই, ভালোবাসাটা শুধু দিতে হয় তাকে। একটা ছোট্ট দৃষ্টান্ত দিয়ে লীলা বলে পাঠ শেষ করি, কারণ ভালোবাসাটা বোঝাতে পারিনি, ভালোবাসাটা এ জীবনেও বুঝিনি, তো বোঝাবো কি করে। ভালোবাসা মানে সবটুকু নিগড়ে তাকে দেওয়া, জলটা গামছাটা কাপড়টা ভিজে গেলে যেমন জলটা ওর মধ্যে চলে যায়, হাত দিয়ে নিগড়ে জল আলাদা কাপড় আলাদা হয়ে যায়, তেমনি ভালোবাসাটাকে নিগড়ে রাধারানীর চরণে দিতে হবে। রাধারানীর চরণে যদি দেওয়া যায় তবে মন হবে শুদ্ধ, মন হবে আবেশময়, এই আবেশটা রাধারানীর চরণে। বৃন্দাবনে গেলে দেখবেন, একবার অনুরোধ করি প্রতিদিন একটু রাধারানীকে নিবেদন করবেন, হে রাধে তোমার ব্রজধামে ধুলো মাখবার একবার একটু সক্ষমতা দিও। এই বৃন্দাবনের ধুলোটা এখনো ওই ধুলো, তিনটে জিনিস বৃন্দাবনে বদলায়নি, গিরিগোবর্ধন, যমুনা আর ধুলো। এই তিনটে জিনিস যদি জীবনে একবার দর্শন করতে পারে, একবার মাখতে পারে, তাহলে এই জীবন নয়, জন্ম জন্মান্তরের প্রেমময়ীর হয়ে গেলেন আপনি, প্রেমময়ীর হয়ে যাবেন আপনি তিনটে জিনিস একবার মাখলে। ব্রজের দোলের মহিমা শুনবেন, এক সিদ্ধ বাবা তার শিষ্যদের নিয়ে বৃন্দাবনে বেরিয়েছেন। বৃন্দাবনে তো ওরা পায়ে জুতো দেয় না, পায়ে বৃন্দাবনে জুতো দেওয়ার নাই, কারণ গোবিন্দ স্বয়ং গোবিন্দ পর্যন্ত বৃন্দাবনে পায়ে পাদুকা দেননি, জুতো দেননি। ওই ধুলির মহিমা এমন যে স্বয়ং গোবিন্দ রাধারানী কখনো পাদুকা বৃন্দাবনে পরেননি, ওই ধুলির এত সম্মান। ধুলি নয় ধুলি নয় গোপী পদ রেণু, ধুলি নয় ওটা গোপীদের পদ রেণু। আরো কি আছে জানেন বৃন্দাবনের ধুলিতে, আমি কি করে বোঝাবো আপনাদের, বৃন্দাবনের ধুলির মধ্যে এখনো মাখানো আছে গোপীদের চোখের জল, কৃষ্ণ কৃষ্ণ বিরহে বিরহিণী ব্রজসুন্দরীগণ, গোপীগণ যে কেঁদেছিল ওই ধুলোর মধ্যে ব্রজেদের প্রেমাশ্রু, চোখের প্রেমের অশ্রুটা মিশানো আছে। এই জন্য ওই ধুলোটা যদি কেউ মাখতে পারে না, মুহূর্তেই তিনি রাধারানীর হয়ে যান, প্রেম এ আমার নিজে চোখে দেখা। আমি ব্রজে গিয়ে দেখেছি ধুলির কত আদর, জানি এক বাবাজিকে একবার পরার একটা কাপড় দেয়া হলো সাদা কাপড়, উনি কি করলেন জানেন, ওই এক ঘটি জল বৃন্দাবনের ধুলোতে কাদা করে দিলেন, কাদা করে ওই শুভ্র শ্বেত শুভ্র কাপড়টা ওই কাদাগুলো সমস্ত কাপড়ে মাখিয়ে দিলেন, নিয়ে একটু তামাটে কোনো রং হয়ে গেল মাটির রং, তখন ওইটা পড়লেন। বাবাকে বলা হলো, বাবা আপনি পরিষ্কার কাপড় বৃন্দাবনে জল দিয়ে কাদা করে তামাটে করে পড়লেন কেন? বললেন, ওরে সাধন ভজন করে এক পাও এগোতে পারবো না, আমার নেই ভজন নেই সুকৃতি, আমি সাধন ভজন করে এক পাও রাধারানীর চরণে এগোতে পারবো না। তবে একটা বিশ্বাস আছে, এই চিন্তামণি ধুলি, এই ধুলি যদি অঙ্গে মাখা যায় তাহলে রাধারানী করুণা করবে, কৃপা করবে, প্রেম দেবে,
তাই কাপড়টাতে ধুলি মাখিয়ে আমি অঙ্গে পরেছি যাতে ওই ধুলো হয়ে আমার রাধা প্রেম হয়, রাধা চরণের চিন্তা হয়। এরা কি করে বুঝেছে ধুলোকে? এরাই ধুলির মর্যাদা দিয়েছে। বাবাজি মহারাজ ওই কাঁদছেন, ধুলাই লুটিয়ে কাঁদছেন, শিষ্যরা তুলতেই পারছে না। বাবা কাঁদছেন কেন? বাবা কি হয়েছে, আপনি এমন ভাবে কাঁদছেন কেন? বললেন, বৃন্দাবনে ধুলিতে আমার বিশ্বাস হলো না, ব্রজ ধুলিতে আমার বিশ্বাস হলো না। বাবা কেন, কি হয়েছে? বলে, সামনে ওই দেখছিস মহাপুরুষকে? বলে, ওটা একটা গাধা। বললেন, গাধা দেখছিস, আমাকে ছুঁয়ে দেখ। যেই বাবাজি মহারাজকে সিদ্ধ দেহকে স্পর্শ করেছে দেখছেন গাধা না, এক চিন্ময় মহাপুরুষ। ওখানে রাধারানীর চরণ ধুয়ে যে জলটা পড়েছে ধুলোর উপরে, ওই মহাপুরুষ গাধা রূপ ধরে গড়াগড়ি দিচ্ছে। কেন জানেন? বাইরের লোক যাতে তাকে চিনতে না পারে। তাই বাবাজি মহারাজ বলছেন, ওর ধুলার প্রতি বিশ্বাস ছিল, আমার তো হলো না। সারা জীবন ব্রজে থেকে ব্রজ ধুলার প্রতি বিশ্বাস এলো না। এই ব্রজ ধুলা যমুনা গিরি গোবর্ধন এর প্রতি যদি বিশ্বাস আসে তাহলে জানবেন রাধারানীর প্রেম তরান একবার যাবেন। রাধারানীর কাছে একটা নিবেদন জানিয়ে রাখবেন, হে প্রেমময়ী, যেন একবার ব্রজ ধুলা মারতে পারি, যেন বৃন্দাবনের ধুলাতে হারা দেই, হারা দিয়ে বলে একবার অন্তত আকুতি জানাতে পারি, একবার অন্তত প্রাণের আকুতিটা জানাতে পারি। এই বৃন্দাবনের ধুলি যমুনার জল আজও আজও প্রেম বহন করে চলেছে, রাধারানীর সঞ্চিত কৃপা বহন করে চলেছে। তো আপনাদের সবশেষ একটা ঘটনা বলে যায়, ভালোবাসা যাকে তাকে দিলে কি হয়। গোবিন্দ ঘোষের কথা মনে আছে আপনাদের? মহাপ্রভুর প্রিয় পরিকর, ইনি মহাপ্রভুর অঙ্গ সেবা করেছেন, চরণ সেবা করেছেন বহুদিন। একটা হরিতকির জন্য মহাপ্রভু তাকে বলেছিলেন, যা ঘরে গিয়া বিয়ে কর, বিয়ে করে ওইখানে আমাকে পাবি, আমি তোর ঘরে যাব। গোবিন্দ ঘোষ বড় কাঁদলেন মহাপ্রভুর চরণে, প্রভু পাঠিও না সংসারে, সংসারে তোমাকে ভুলে যাওয়ার পিছাসি মায়া আছে। বললেন, না ওখানে গিয়ে পাবি, এটা নবদ্বীপের গঙ্গা পার হলে অগ্রদ্বীপ, এই অগ্রদ্বীপে একবার যাবেন। যদি নবদ্বীপে যান, গঙ্গা পার হয়ে অগ্রদ্বীপে যাবেন। অগ্রদ্বীপে গোবিন্দ ঘোষ একদিন স্নান করছেন সুরধনী গঙ্গায়, গোবিন্দ বলেছিলেন, আমি তোর ঘরে বিগ্রহ রূপে যাব, যা। মহাপ্রভু বলছেন, আমি বিগ্রহ রূপে তোর ঘরে যাব। তো কি করেছেন, হঠাৎ করে দেখছেন একটা পোড়া কাঠ এসে ওনার নাভিতে এসে বিঁধে যাচ্ছে। পোড়া কাঠ যখন নাভিতে বিঁধে যাচ্ছে, উনি কাঠ মনে করে সরিয়ে দিচ্ছেন, আবার এসে বাঁধছে। উনি একটু যন্ত্রণা কাতর বিরক্তি হয়ে কাঠটা ছুঁড়ে তীরে ফেলে দিলেন। রাত্রে স্বয়ং মহাপ্রভু মাথার কাছে এসে স্বপ্নেতে বলছেন, কিরে, বারবার তোর কাছে গেলাম আর তুই ছুঁড়ে কুলে ফেলে দিলি চরের উপরে। আমি গিয়েছিলাম অগ্রদ্বীপের গোপীনাথ, আমি গোপীনাথ হয়ে তোর কাছে গেলাম, তুই ছুঁড়ে ফেলে দিলি। ঘুম থেকে উঠে দৌড়াতে দৌড়াতে চরে এসে দেখে ওটা পোড়া কাঠ না, গোপীনাথের অপূর্ব বিগ্রহ। ওইটাকে এনে প্রতিষ্ঠা করেছিলেন, সেই বিগ্রহ এখনো আছে। সেই বিগ্রহটা আপনি নয়ন ফেরাতে পারবেন না। অগ্রদ্বীপের গোপীনাথ বিগ্রহ দেখলে, গোবিন্দ ঘোষের বিগ্রহ দেখলে আপনি আজও নয়ন ফেরাতে পারবেন না। কি অপূরূপ শোভা মণ্ডিত! শুনুন, মহাপ্রভুর আজ্ঞায় বিয়ে করলেন, ছেলে হলো গোরা। ভালোবাসাটা কিছুটা স্ত্রীকে দিয়ে দিয়েছিলেন, সংসার করলেই তো ভালোবাসা যাবে। অথচ সবাই মিলেই তো গোবিন্দ ঘোষ স্ত্রী পুত্র নিয়ে তো গোপীনাথের সেবা করছে। প্রথম স্ত্রী মারা গেল, একটু ব্যথা পেলেন, কেন মারা গেল ঘটনা পরে বলছি। তারপরে না, 7 বছরের ছেলেটাও গোবিন্দ কেড়ে নিলেন। কেমন হয় তাহলে? মহাপ্রভুর অঙ্গসেবক ছিলেন, মহাপ্রভু পাঠিয়ে সংসার পাতালেন, গোপীনাথে সাক্ষাৎ তার ঘরে এলেন বিগ্রহ রূপে, এখন বউ মল্ল কেন? আচ্ছা, বউ মল্ল মল্ল গোপীনাথের দিকে তাকিয়ে গোবিন্দ ঘোষ বলছেন, স্ত্রীকে কেড়ে নিয়েছো ভালো কথা, আমি তোমাকে পুত্র জ্ঞানে ভালোবেসেছি, আমার স্ত্রী পুত্র তোমাকে ভালোবেসেই জীবন যৌবন কাটাতে চায়, তুমি স্ত্রীকে কেড়ে নিয়েছো আমি মেনে নিয়েছি, আমার এই ছোট ছেলেটাকে, এই গোরাকে কেন কেড়ে নিলে? তোমার মতো নিষ্ঠুরের ভালোবাসা ভজন সেবা আজ থেকে আমি করবো না। অভিমান হয় তো, ভালোবাসা না থাকলে অভিমান হয় কারো উপরে?
রাস্তার কারোর সাথে অভিমান দেখানো যায় মা? দেখানো যায় না। সঙ্গে সঙ্গে গোপীনাথের দিকে তাকিয়ে আঙুল তুলেছে গোবিন্দ ঘোষ, তুমি নিষ্ঠুর, তোমাকে ভালোবাসা উচিত না। আচ্ছা আমার পুত্রটাকে কেন কেড়ে নিলে, কেন কেড়ে নিলে? আমার গালে কেউ জল দেবে না বলে, আমি মরার পরে শ্যামদড়ি নিয়ে কেউ শ্রাদ্ধ তর্পণ করবে না আমি নরকে যাব বলে? তোমার মতো নিষ্ঠুরকে আমি আর ভালোবাসবো না, যাও আজ থেকে সেবাবদ্ধ মন্দির দুয়ার দিয়ে দিলে। তিন দিন না খেয়ে না দে অগ্রদেবী মন্দিরের চৌকাষ্টে মাথা রেখে ওখানেই পড়ে রাখলেন, নিজেও তিন দিন কিছু খেলেন না। এই দেখুন ভালোবাসা কাকে দিতে হয়, কেন দিতে হয়। মন্দির থেকে গোপীনাথ বেরিয়েছে, এসে মাথার কাছে এসে ডাকছে, বাবা ওঠো। একটু বলে নি, এই অগ্রদ্বীপের গোবিন্দ ঘোষ গোপীনাথকে পুত্র জ্ঞানে ভালোবাসত। কি জ্ঞানে ভালোবাসত? বাৎসল্য প্রেমে ভালোবাসত। তখন গোপীনাথকে, গোপীনাথ মন্দির থেকে বেরিয়ে এসে বলছেন, বাবা ওঠো। ঘুম চোখে কি বলছে জানেন? তোর লজ্জা করে না আমাকে বাবা বলতে? বলে, কেন, তুমি তো আমাকে পুত্র জ্ঞানেই ভালোবাসো, বাবাই তো তুমি আমার। বিগ্রহ বলছে মন্দির থেকে বেরিয়ে, বাবা বাবা, বারবার বাবা বাবা বলছিস কেন? তোর মতো নিষ্ঠুরকে আমি ভালোবাসবো না, সেবা করবো না, যা চলে যা, বাবা বলছিস কেন? বলে, পুত্র জ্ঞানে ভালোবেসেছো বলেই তো বাবা বলছি। তখন বলছেন, বাবা আমি তিন দিন কিছু খাইনি, বড় ক্ষুধা লেগেছে, তোমার হাতে ছাড়া তো আমার খাওয়ার অভ্যাস না। তুমি ওঠো, আমাকে দুটো ফুটিয়ে খেতে দাও, আমি বড় ক্ষুধার্ত, তুমিও তো তিন দিন খাওনি। বলছে, বাহ রে বাহ, হ্যাঁ ছেলেকে কেড়ে নিলে কেন? ও কি দোষ করেছিল ওইটুকু শিশু, ওকে কেড়ে নিলে কেন? আর তুমি পারবে, তুমি পারবে আমি মরে গেলে শ্যামদড়ি নিতে? খুব তো পুত্র বলে দাবি করছো। গোপীনাথ উল্টে যে প্রশ্ন করেছিল, পৃথিবীতে এমন প্রশ্ন ভক্ত ভগবানের এর আগে আমি পাইনি। গোপীনাথ বলছেন, আচ্ছা বাবা, কারো যদি দুটো পুত্র থাকে, একটা পুত্র মারা গেলে কোনো বাবা কি আর একটা পুত্রকে তিন দিন না খাইয়ে রাখে, না খাইয়ে রাখে? বললেন, ও তুই আমাকে বাবা বলছিস, একটা উত্তর দে তো, আমার পুত্রটাকে কেন কেড়ে নিলি? কি বললো জানেন গোপীনাথ? গোপীনাথ বলল, আমি ভাগাভাগি পছন্দ করি না, যদি দিতে হয় সবটুকু আমায় দাও। আমাকে যে পুত্র জ্ঞানে ভালোবেসেছিলে, যা কিছু আনতে, যা কিছু দ্রব্য, ভালোবাসা প্রসাদ অর্ধেক ভাগ করে তোমার ছেলেকে দিতে, আমি কেনে ওকে কেড়ে নিয়েছি ইচ্ছা করে, কেন যেন, যাতে ষোলো আনা ভালোবাসাটা আমায় দিতে পারো। মেনে নেওয়া যায় বলে, এটাই তো, এটাই তো মেনে নেওয়ার কথা। বলছেন, ভালোবাসাটা ভাগ করে দিচ্ছিলে তুমি, আমাকে অর্ধেক, ওকে অর্ধেক। তবে শোনো, তুমি বেঁচে থাকলে তোমার পুত্রকে যা না দিতে পারতে, ও তোমার পুত্র বলে, ও আমাকে ভালোবেসেছে বলে, আমি ওকে নিত্য গোলক বৃন্দাবনে আমার চিন্ময় লোকে এনে রেখেছি, আর ওর জরা নেই, ব্যাধি নেই, চিন্তা করো না। আর আমি ওকে নিয়েছি যাতে ভালোবাসাটা সবটুকু আমায় দাও। আমি বোঝাতে পারলাম কি না জানি না, এই হলো ভগবানকে ভালোবাসা। জন্ম জন্মান্তরের পুত্র কন্যা স্ত্রী পুত্র এরা আমার না, এরা কিছুদিন মাত্র আমার দায়িত্ব, যতদিন এদের প্রতিপালন করা, এরা প্রকৃত আমার না। কারণ শ্মশানের চিতা পর্যন্ত এরা যাওয়ার পরে এগারো দিনের শ্রাদ্ধের মাথায় সব ভুলে যাবে। আমার যত ত্যাগ তিতিক্ষা যা ছিল, এগারো দিনের শ্রাদ্ধে দেখবেন মানুষ ধুয়ে মুছে দেয়, আর ওই দিন বিয়ের মতো আনন্দ হয়, আর আপনাকে মনে রাখ, এই জগৎটা এই, এখানে ভালোবাসার অপমান করবেন না যাকে তাকে। তার মানে কি বাড়ি গিয়ে বলবেন সবাইকে, আজ থেকে আর তোমাদের ভালোবাসবো না? বউ ছেলে মেয়ে কি বলবেন, বিল্লমঙ্গলের কথা শুনে এসছি, ভালোবাসা যেখানে সেখানে দিতে নেই? এই বুঝলে কিন্তু উল্টো কচু গাল ধরবে। আমি কিন্তু একবারও তা বলছি না, স্ত্রীকে গিয়ে বলবে না এই ভাত দে, এরকম বলবেন না যেন, বলে আজ থেকে আর তোদের ভালোবাসবো না, তোদের ভালোবাসা দেবো না, এরকম বললে কিন্তু ভুল বুঝে বাড়ি গেলেন। আমি বলতে চাইছি ভালোবাসার অগ্রভাগটা আটটা আগে রাধারানীকে দিতে হবে, ওইখান থেকে যে ভালোবাসাটা আসবে এবার ওদের দিতে হবে। ভালোবাসা ভগবান ভাগাভাগি পছন্দ করে না। গোবিন্দ ঘোষ উঠল, গোপীনাথকে ভোগ দিল,
হ্যাঁ, গোবিন্দ ঘোষের অগ্রদীপের গোপীনাথ বিগ্রহ ভোগ পেল কিছুদিন পরে, এমন ভক্ত কি রাখে গোবিন্দ? কিছুদিন পরে গোবিন্দ ঘোষ দেহ রাখলো, সবাই কাঁদছে, গোবিন্দ রে তোর বউ ছিল গোবিন্দ তুলে নিল, তোর ছেলেকেও তুলে নিল, এখন তোর শ্যাওর দড়ি নেবে কে, এখন তোর শ্রাদ্ধ তর্পণ করবে কে? সবাই যখন ভাবছে, ওই গ্রামটা আজও অক্ষত, ঘোষ গ্রাম বলে, যদি যান দেখবেন চারিদিকে বাট ঝাড়। হ্যাঁ, একেবারে নিরম্বর জীবন যাপন ওখানে, এখনো এখনো গ্রামের প্রতিচ্ছবি সেখানে। তো সেখানে সবাই হঠাৎ দেখলো একটা বাতাসে গোপীনাথের মন্দিরের দুয়ার খুলে গেল। তারপরে যে দৃশ্য জগতে দেখিয়েছিলেন গোপীনাথ সেটা বড় বিস্ময়কর। গোপীনাথ নিজে শ্যামর দড়ি পরেছেন, সাদা কাপড়, গোপীনাথ নিজে চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে, হাতে লাঠি নিয়ে বলছেন পূজারীকে, পূজারী আমার বাবা মারা গেছে, আজ থেকে একটা করে হবিষণ্ণ মালসা আমার কাছে দিয়ে যেও, কথা দিয়েছিলেন বাবা আমাকে যে পুত্র রূপে ভালোবাসে আমি তার পুত্রের দায়িত্ব ষোলো আনা পালন করি, যেদিন শ্রাদ্ধ হবে না, পৃথিবীতে এরকম দৃশ্য আমি শুনিনি, আমার জানা নাই, যেদিন ব্রাহ্মণ এসে বৈদিক মন্ত্র বলবে, ভগবানের কি আর মন্ত্র বলা লাগে, স্বয়ং সব মন্ত্রই তো তার চরণে সঁপে দিতে হয়, মাধব মাধব বাছি, মাধব মাধব রীতি, এ তো বলতে হয়, বলি আমরা সর্বকার যেস মাধবাম, সবকিছু তোমাকে দিলাম, সেই ভগবান মন্দির থেকে হেঁটে হেঁটে শ্যাওর দড়ি পরে সেদিন তর্পণ আর মন্ত্রোচ্চারণ করে দেখিয়েছিলেন, আমাকে যে ভালোবাসে আমি তার প্রতিদান দেই, অন্য কেউ প্রতিদান দিতে পারে, হতো ভোগরাগ হতো মহোৎসব হতো, এবং আজও আজও যেদিন গোবিন্দ ঘোষের মহোৎসব হয় সেদিন ওই বিগ্রহকে সাদা কাপড় পরানো হয়, আজ ওই স্মৃতিটা রক্ষার জন্য সাদা কাপড় পরানো হয়। আপনাদের কাছে এইটুকু বলে বিশ্রাম করি, ভালোবাসাটা রাধারানীর চরণকে দিন, তার চরণ চিন্তা দিনের মধ্যে একটু সময় বেছে নিন, একান্তে তার চরণ চিন্তাটা করুন, আর এজন্য রাধারানীর লীলা মহিমা রাম গুণ এগুলো শ্রবণ করুন, আপনাদের কৃতকৃতত্ব হবে জীবন। আপনারা ধীরস্থির ভাবে সেই সন্ধ্যা থেকে, আমার তোই অধৈর্য লেগে যাচ্ছে কিন্তু আপনাদের ধন্যবাদ না দিয়ে পাচ্ছি না, দুইজন বক্তা হলে একটা দীর্ঘ সময় শ্রোতাদের কষ্ট হয়ে যায়, একক বক্তায় ভাগবত অনুষ্ঠানের নিয়ম, তারপরেও যদি ডাকেন তাহলে এতক্ষণ আপনাদের এই নিরাবিল নিরবিচ্ছিন্ন মনসংযোগ এটা কায়েম খোলাতো না, কায়েম খোলা গ্রামকে ধন্যবাদ দিতে হয় এই জন্য যে এখানে যারা দাঁড়িয়ে বসে শুনছেন এতটা ধৈর্য বর্তমান মানুষের থাকে না, দীর্ঘক্ষণ দীর্ঘক্ষণ ধরে আপনারা যেভাবে নীরবে নিভৃতে রাধারানীর মহিমা প্রেম মহিমার কথা শ্রবণ করলেন, আপনারা কৃতকৃতত্ব হলেন, আপনাদের জীবনে করুণাময়ীর করুণা নেমে আসুক। রাধার রাধারানীর কথা যখন হলো তখন আমরা একটু রাধারানীর একটি স্টক মাত্র 5 মিনিট শ্রবণ করব, রাধা স্টক আছে যেটা, এই স্টকটা রাধারানীর একটু শুনলে আপনাদের করুণা হবে। বলছেন আমাদের বিশ্ববিখ্যাত, আমাদের বিশ্বের সমগ্র বৈষ্ণবের আলোকোজ্জ্বল প্রতিচ্ছবি, বিশ্ববন্দিত পাবন পদরেণু বৈষ্ণব সেবার মুক্তিমন্ত বিগ্রহ কেশী ঘাটের উপকণ্ঠে শ্রীল মুরারিমোহন দাস বাবাজির আশ্রিত শিষ্যরা এখানে আছেন, তাদের মধ্যে আমাদের অদ্বৈতকে আমি ডাকছি, সে রাধাকুণ্ডের আমাদের দাদাজিও রাধাকুণ্ডের আশ্রিত, তারা রাধাকুণ্ডে প্রায় 4 মাস পড়েছিল, তো আমি অনুপ কৃষ্ণকে নিবেদন করব যে সামান্য রাধারানীর টেস্ট ওইখানে দাঁড়াও একটু সামনে, তিনি আপনাদের একটু জানাচ্ছেন, 5 মিনিটের মধ্যেই আমরা অনুষ্ঠান বিশ্রাম রাখছি, জয় রাধা।